প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, 29 বছর যারা ক্ষমতায় ছিল কেউই দেশের মানুষের ভাগ্য নয় কাজ করেনি। তিনি বলেন, গেল 14.5 বছরে যোগাযোগ ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে সরকার। সকালে পদ্মা সেতু হয়ে ঢাকা ভাঙা রুটে ট্রেন চলাচল উদ্বোধনী অনুষ্ঠানের সুধি সমাবেশে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। স্মার্ট বাংলাদেশে সব কিছু স্মার্ট হবে, সরকারের এটাই লক্ষ্য উল্লেখ করে আওয়ামী লীগ আছে বলেই দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয় বলে মন্তব্য করেন শেখ হাসিনা। এসকে সৌরভের প্রতিবেদন। স্বপ্নের পদ্মা সেতুতে বাসের পরে এবার খুলল রেল চলাচলের পথ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধনের মধ্য দিয়ে পূরণ হলো দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার মানুষের স্বপ্ন। 82 কিলোমিটার পথে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ গতিতে ঘন্টায় 120 কিলোমিটার বেগে ছুটবে ট্রেন। বেলা 12:23 মাওয়া রেলওয়ে স্টেশন প্রান্ত থেকে বহুল কাঙ্ক্ষিত পদ্মা সেতু হয়ে ট্রেন চলাচল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে সকাল 11:00 মাওয়া রেল স্টেশনে পৌঁছান তিনি। এরপর যোগ দেন উদ্বোধন উপলক্ষে মাওয়া প্রান্তে আয়োজিত সুধী সমাবেশে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্যে স্বপ্নের পদ্মা সেতু হয়ে রেল চলাচলের মহেন্দ্র ক্ষণকে স্বপ্নপূরণের দিন হিসেবে অভিহিত করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। রেলগাড়িতে চড়ে পদ্মা নদী পাড়ি দেয়া, এই পদ্মা সেতু রেল সংযোগ উদ্বোধন আজকে সেই স্বপ্নপূরণের দিন। সবাইকে আমি এই দিনে আন্তরিক শুভেচ্ছা জানাই। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের বাংলাদেশের প্রতিটি মানুষ বিশ্ব দরবারে সম্মানের সাথে মাথা উঁচু করে চলবে, এটাই আমাদের লক্ষ্য। সরকার দেশের যোগাযোগ ব্যবস্থার পাশাপাশি রেলের উন্নয়নে নানামুখী পদক্ষেপ নিয়েছে বলে জানান তিনি। রেলকে স্বতন্ত্র মন্ত্রণালয় হিসেবে ঘোষণা দেই এবং আলাদা মন্ত্রণালয় করে এই রেল যোগাযোগ বাংলাদেশে যাতে আরও ব্যাপকভাবে গড়ে ওঠে তার পদক্ষেপ নেই। 14.5 বছরে আজকের বাংলাদেশ, বদলে যাওয়া বাংলাদেশ, সেই রূপকল্প 21 আমরা বাস্তবায়ন করে আজকে বাংলাদেশকে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদায় উন্নীত করতে সক্ষম হয়েছি। সেখানে যোগাযোগ ব্যবস্থাকে আমরা সবথেকে বেশি গুরুত্ব দিয়েছি। একমাত্র আওয়ামী লীগই দেশের মানুষের উন্নয়ন করেছে বলে জানান সরকার প্রধান। 75 সাল থেকে 96 আর 2001 থেকে 2008 এই 29 বছর যারা ক্ষমতায় ছিল তারা কেন পারেনি বাংলাদেশের সার্বিক উন্নয়ন করতে, কিন্তু আওয়ামী লীগ সরকারে আসার পর আমরাই প্রথম এদেশের মানুষের ভাগ্য পরিবর্তনে যে কর্মসূচি নিই তার শুভ ফল আজ দেশবাসী পাচ্ছে। আওয়ামী লীগ সরকারে আসতে বলেই এদেশে অবাধ নিরপেক্ষ নির্বাচন হয়, আর যারা নির্বাচনের ধোঁয়া তোলে আর প্রতিদিন আমাদের ক্ষমতা থেকে হটায় তারা কখনো অবাধ নিরপেক্ষ নির্বাচন চায় না। স্মার্ট বাংলাদেশের সবকিছুই স্মার্ট হবে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। স্মার্ট জনগোষ্ঠী, স্মার্ট ইকোনমি, স্মার্ট গভর্নমেন্ট, স্মার্ট সোসাইটি, এই আমরা গড়ে তুলব। পরে টিকিট কেটে ছোট বোন শেখ রেহানা ও পরিবারের সদস্যরা সহ সফর সঙ্গীদের নিয়ে ট্রেনে চড়ে মাওয়া রেল স্টেশন থেকে ভাঙার উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এস কে সৌরভ, SATV, ঢাকা।